আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগান সহ মাটিতে বিভিন্ন জাতের কমলা বা মাল্টা গাছ লাগিয়েছি, তো অনেকে জানতে চাচ্ছে যে এই মুহূর্তে আমরা কি ধরনের পরিচর্যা করব, গাছে কোনো প্রকার খাদ্য ব্যবহার করা যাবে কি না। তো বর্তমানে আমাদের গাছের পাতা ঝরা শুরু হয়ে গিয়েছে, বিশেষ করে যে গাছগুলোতে ফল আছে সে গাছের পাতা কিন্তু একটা দুইটা করে ঝরতে শুরু করেছে, এবং যে গাছগুলো এখনও এবছর ফল হয়নি সে গাছগুলো কিন্তু কিছু কিছু কুশি পাতা ছাড়ছে। তো যাদের কাছে পাতা ঝরা সমস্যাটা হচ্ছে, তারা এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। অনেকে পাতা ঝরা এটা অস্বাভাবিক ভাবছে যে গাছটা মারা যাবে কি না, তো এটা আসলে মারা যাবে না। প্রতি বছর শীতকালেই গাছের স্বাভাবিকভাবে পাতা ঝরাটা শুরু হয়। তো এই সময়টাতে গাছে কোনো প্রকার রাসায়নিক সার বা জৈব সারটা আমরা দিলে দিতে পারি, না দিলেই ভালো হয়, বিশেষ কোনো লাভ নেই। কারণ এই সময়টা গাছটা নতুন কোনো শিকড় ছাড়ে না, গাছে খাদ্য গ্রহণ করে না, ডরমেন্সি পিরিয়ডের মধ্যে চলে এসেছে গাছটা এখন। তো যে গাছগুলো কুশি পাতা ছাড়ছে সে গাছগুলোতে চাইলে আপনারা অল্প কিছু জৈব সার ব্যবহার করতে পারেন। তবে স্বাভাবিকভাবে গাছে এই মুহূর্তে খুবই সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে হবে, মানে যতটুকু পানি ব্যবহার করলে গাছটা বেঁচে থাকে ততটুকু পানি ব্যবহার করতে হবে। তবে মাটির গাছের ক্ষেত্রে একেবারে সেচ দিয়ে আমরা বন্ধ করে দেব, গাছটাকে আমরা স্বাভাবিকভাবে রাখব। এছাড়া আর একটা বিষয় দেখা যায় যে ফেব্রুয়ারি মাসে সাধারণত কমলা এবং মাল্টা গাছে ফুল আসে, তো এই সময়টাতে ফুল না এসে কুশি পাতা চলে আসে, এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়। তো সাধারণত আমরা ফুল আসার আগে মানে জানুয়ারি মাস থেকেই কোনো প্রকার মনে করো পরিচর্যা করা বন্ধ করে দেব, শুধুমাত্র হালকা করে গাছটা যেন বেঁচে থাকে এতটুকু পরিমাণ পানি আমরা ব্যবহার করব, তাছাড়া কিন্তু কোনো প্রকার সার ব্যবহার করব না। যদি সার ব্যবহার করেন তাহলে কিন্তু বা অতিরিক্ত পানি ব্যবহার করেন তাহলে কিন্তু ফুল না এসে কুশি পাতা চলে আসে। তো গাছটাকে আমরা স্বাভাবিকভাবে রাখব, প্রাকৃতিক নিয়মেই গাছে কিন্তু ফুল চলে আসবে। তবে তখন আমরা কিন্তু যখন দেখব ফুলের নতুন নতুন কুশি আসা শুরু করেছে, তখন আমরা চাইলে 1-2 চা চামচ পরিমাণে ছোটো এবং বড় টবের অনুপাতে লাল পটাশটা ব্যবহার করতে পারি, এবং গাছের ফুল দেখা গেলেই যখন দেখব গাছে ফুল আসা শুরু করেছে তখনই আমরা প্ল্যানোফিক্স অথবা আমাদের দেশে যেটা পাওয়া যায় ফ্লোরা, এই ফ্লোরাটা স্প্রে করতে পারি। তাহলে সুষ্ঠু বা পুষ্ট ফুল কিন্তু আমরা পাবো ইনশাল্লাহ ওখান থেকে। এবং যখন গাছে ফুল আসা শুরু হয়ে যাবে তখন কিন্তু গাছে আস্তে আস্তে ধাপে ধাপে পানির পরিমাণটা বাড়াতে হবে, কোনো প্রকার কীটনাশক তখন আমরা ব্যবহার করব না। তবে ফুল আসার কিছুদিন আগে কিন্তু আমরা কীটনাশক একটা স্প্রে করতে পারি, যেন ফুলগুলো যখন আসবে তখন ফুলে কোনো রোগ আক্রান্ত না হয়। তবে ফুলটা ফুটে গেলে মোটামুটি 15-20 দিন কোনো প্রকার ট্রিটমেন্ট আমরা করব না, কোনো প্রকার সার ব্যবহার করব না, কোনো প্রকার কীটনাশক ব্যবহার করব না, শুধুমাত্র পানিটা ব্যবহার করব। তো এভাবে পরিচর্যা করলে ইনশাল্লাহ আমাদের গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল